আজ 8ই জুলাই, আজ থেকে 5 বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে পথ দুর্ঘটনা কমাতে শুরু করে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। আমাদের এখানে একটা আজকে হচ্ছে 5th অ্যানিভার্সারি অফ দ্য সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম। তো আমাদের আমরা আমি দেখেছি লাস্ট কয়েক বছর এখানে আমাদের রাস্তায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়, আর কারণ আছে মানে মোস্টলি ইট ইজ ডিউ টু মানে বেশিরভাগ কারণ আছে কি কেন ড্রাইভার যারা গাড়ি চালাচ্ছে ওদের অ্যাওয়ারনেস নেই, ওরা জানে না কিভাবে গাড়ি চালাতে হবে। আর সেই কর্মসূচির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বাস স্ট্যান্ড এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় একটি অনুষ্ঠান। যার মাধ্যমে এখানে যারা পাবলিক আছে একটু অ্যাওয়ারনেস হবে অ্যাক্সিডেন্ট নিয়ে, তারপরে আমাদের যে গাড়ি ড্রাইভার যারা আছে ওদের জন্য একটা আই ক্যাম্প রেখেছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমার ত্রিপাঠি, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, ডিএসপি গৌরব দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজ এই অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে ড্রাইভার ভাইদের চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি আজ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। এছাড়াও এই অনুষ্ঠানে আজ বালুরঘাটের একটি বেসরকারি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয় পথ নাটক। সাধারণ মানুষদের মধ্যে পথ নিরাপত্তার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অনেক সময় কি হয় কি যারা ড্রাইভার চালায় ওদের ওদের চোখ নয় চোখ গুলো অনেক পাওয়ারটা বেড়ে যায়, সে ওরা রাস্তা খুব ভালো দেখতে পারে না আর এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এই একটা আমাদের একটা মানে আমাদের একটা চেষ্টা আছে, আমাদের চেষ্টা আছে কি আমরা একটা অ্যাক্সিডেন্ট কমাবো। আমাদের ট্রাফিকও এই জন্য অনেক লেগে আছে, আমাদের রাস্তায় অসুস্থ ডিউটি করে দেখে অ্যাক্সিডেন্ট না হয়, আর এছাড়া আমাদের অ্যাপারেন্স নাম আছে। আমাদের জিনিস বুঝবো যেহেতু এখন আমাদের করোনা একটা প্যান্ডেমিক সিচুয়েশন আছে কোভিড ভাইরাসটা নিয়ে, তো আমি সবাইকে বলবো সামাজিক দূরত্ব মেনে রাখবেন, যেগুলো কোভিড বিধিগুলো আছে ওগুলো মেনে রাখবেন, মাস্ক পরা, তারপরে ভ্যাকসিনটা নেওয়া। আপনারা সবাই যারা ভ্যাকসিন নিয়েছেন সবাই ওটা ভালো করছে, যারা ভ্যাকসিন নেয়নি ও সবাইকে আমি বলবো ভ্যাকসিনটা তাদের এগিয়ে নেবেন। মাননীয় শ্রী প্রবীণ ত্রিপাঠি আইপিএস মহোদয়, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মালদা রেঞ্জ, তার সহ মাননীয় শ্রী রাহুল জি আইপিএস মহোদয়, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দক্ষিণ দিনাজপুর জেলা, জোরে হরতালি হোক, একে একে প্রদীপ প্রজ্বলিত করছেন। আমরা দেখছি পঞ্চম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে